আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন সর্বপ্রথম কোন নামাজ কোন নবী পড়েছিলেন? ফজরের নামাজ সর্বপ্রথম আল্লাহর নবী এবং পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিসসালাম পড়েছিলেন, এবং জোহরের নামাজ সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পড়েছিলেন, আসরের নামাজ সর্বপ্রথম হযরত ইউনূস আলাইহিসসালাম পড়েছিলেন, মাগরিবের নামাজ সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিসসালাম পড়েছিলেন, ঈশার নামাজ সর্বপ্রথম হযরত মুসা আলাইহিসসালাম পড়েছিলেন, এবং তাহাজ্জুদের নামাজ সর্বপ্রথম আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পড়েছিলেন। আপনি যদি এটা আজ প্রথম শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, হে আল্লাহ, তোমার একটি বান্দা একটি দোয়া পাঠ করেছে, তার আমলনামায় কি সওয়াব লিখবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা যে দোয়াটি পাঠ করেছে এই দোয়ার সওয়াবের সংখ্যা তোমরা লিখে শেষ করতে পারবে না। অতএব সে যেভাবে বলেছে তার আমলনামায় ঠিক সেভাবে উঠিয়ে রাখো, আমি আল্লাহ নিজে তার আমলনামায় এটার সওয়াবের সংখ্যা বসিয়ে দিব। সুবহানাল্লাহ। দোয়াটি আপনি মাগরিব অথবা ইশার নামাজের পরে যে কোনো সময় পড়তে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী জালালি ওয়াজহিক ওয়া আজিমি সুলতানিক। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যখন রমজান চলে আসে 25 কিংবা 26-এ, তখন রোজাদারদের মন খারাপ হয়ে যায়, রমজান তো চলে যাবে, রমজান তো চলে যাবে, এই সেহরি আর পাবো না, এই ইফতারের মুহূর্ত আর পাবো না, এই তারাবির সৌন্দর্য আর পাবো না, মাত্র এই কয়েকটা দিনে। অনেক সময় দেখবেন আপনারা যে যখন আমরা লাস্টের দিক দিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে চলে আসি, 29-এ যাবে নাকি 30-এ যাবে, তখন আশে কানে রমজান যারা আছে, আল্লাহর প্রেমিক যারা আছে, নবীর প্রেমিক যারা আছে, রমজানের প্রেমিক যারা আছে, তারা আর বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ চাঁদ তুলিও না, আরেকটা দিন দাও, আরেকটা দিন দাও। প্রথম দিকে রোজা রাখতে কষ্ট যার হয়েছে সেও বলছে, আল্লাহ আরেকটা দিন দাও, কারণ রমজান তো রমজান। রমজানের প্রত্যেকটা মুহূর্ত আপনি খেয়াল করে দেখবেন, আপনার এলাকা, আপনার বাড়িতে আপনি আছেন অন্য মাসে একরকম, রমজান আসলে কেমন জানি আকাশটা পরিবর্তন, বাতাসটা পরিবর্তন, মহলটা পরিবর্তন, ঘরের ভিতরে পরিবর্তন, এমনকি নিজের ভিতরেও একটা পরিবর্তন দেখা যায়। এটাই আল্লাহ পাকের রহমত।